জম্বু জেলা মহকুমার অন্তর্গত দয়ারাম পাড়ায় সরকারি লক্ষ লক্ষ টাকা অর্থ ব্যয় করে গড়ে উঠেছে নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভবনটির কাজের বরাদ প্রায় বিশালগড় অফিসটিলা এলাকার গৌতম সাহা নামে এক ঠিকাদার, কিন্তু সরকারি কাজে কারচুপি করায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজ্যের মুখ্যমন্ত্রী। কেননা আগামী 27 নভেম্বর দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন হওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে। তবে উদ্বোধনের আগে গোটা নবনির্মিত হাসপাতাল ভবনে বড়সড় ফাটল দেখতে পায় স্থানীয় এলাকাবাসীরা। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন টাকারচলা থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে গোটা হাসপাতাল চত্বরে লাল সংকেত জারি করা হয়েছে। এলাকাবাসীদের এই ঘটনাটি নজরে আসতে ঠিকাদার গৌতম সাহাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। অন্যদিকে খবর ছুটে আসেন টাকারচলা পিডব্লিউডির আধিকারিকরাও। এলাকাবাসীদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার জন্য দায়ী ঠিকাদার গৌতম সাহার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। সামনে দিকে মানে